মাম্মা কোথায় তুমি? আমি তোমাকে ভীষণ মিস করছি। মাম্মা কোথায় চলে গেছো তুমি? আমার খুব একা একা লাগছে। তাড়াতাড়ি আসো না মাম্মা। তোহার বুকটা ধক করে কেঁপে উঠল ফোনের ওবাস থেকে তার 3 বছরের মেয়ে রিয়ার কান্নাজড়িত কণ্ঠ শুনে। তার মেয়েটা কান্না করছে, যে মেয়ের চোখের জল যেন দেখতে না হয় সেই জন্য সে অনায়াসে তার সকল আবদার পূরণ করে। আজ তার সেই মেয়ে তাকে না পেয়ে কাঁদছে। না, যা হয়েছে ওর বাবার সাথে হয়েছে, তার জন্য আমার মেয়েটাকে কেন কষ্ট দেব? আমার সোনার তো এতে কোনো দোষ নেই, আমি এখনই আমার সোনার কাছে ফিরে যাব। তোহা মনে মনে এসব ভেবে নিয়ে তার ছোট্ট মেয়েকে ফোনের ওপাশে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদে না মা, মাম্মা তো একটা কাজের জন্য তোমার মা বাবা বাড়ি এসেছে, আমি এখনই আমার সোনামার কাছে ফিরে আসছি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসো মাম্মা, খুব মিস করছি তোমাকে। ওকে আমার সোনামা, তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে দেখবে আমি চলে এসেছি। তুমি ঘুম না পাড়িয়ে দিলে তো আমার ঘুম আসে না মাম্মা। তন্ময় বিছানা শুয়ে মা মেয়ের কথা শুনছিল আর মিটমিটিয়ে হাসছিল। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে তাহলে। মেয়ের কথা শুনে তোহা উত্তর দিল, কেন, তোমার বাবাই কোথায়? তাকে বলো তোমাকে ঘুম পাড়িয়ে দিতে। মায়ের কথায় রিয়া এক পলক তার বাবার দিকে তাকাল, তারপর বলল, বাবাই তো তোমার আমার কথা শুনছে আর হাসছে। মেয়ের কথা শুনে তন্ময় কেঁসে উঠল। মেয়ে হয়েছে তার একটা, সব কথা ফাঁস করায় উস্তাদ। তন্ময়ের কাশির আওয়াজ তোহা শুনতে পেয়েছে। সে মনে মনে বলল, বাজে লোক একটা। তারপর সে তার মেয়েকে বলল, আমি এক্ষুনি আসছি মামনি, এখন রাখছি, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? তন্ময় আর তোহার 4.5 বছরের বিবাহিত জীবন। বিয়ের 1 বছরের মাথায় তাদের ভালোবাসার চিহ্ন হিসাবে রিয়া তাদের কোল আলো করে আসে। তাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল, কিন্তু মানুষ তাদের একসাথে দেখে বিশ্বাসই করতে চায় না যে তারা পারিবারিকভাবে বিয়েটা করেছে। তন্ময় অনেকটা বদমেজাজ টাইপের ছেলে, রাগ সে সহজে কন্ট্রোল করতে পারে না। রাগ উঠলে তখন কি করে কি বলে তা সে নিজেই জানে না, কিন্তু রাগ কমার পর সবচেয়ে বেশি অনুতপ্ত হয়। তেমনই আজকে সকালে সে তার অফিসের একটা ফাইল খুঁজে পাচ্ছিল না আর তোহাকে বারবার ডাকছিল, তার কোনো সাড়াই নেই। সে আপন মনে রান্না করছিল, হঠাৎ তোহা তন্ময় ডাক শুনতে পেয়ে দৌড়ে রুমে এসে দেখল তন্ময় সব কিছু এলোমেলো করে কি যেন খুঁজছে। তোহা ভয়ে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে তখন বলছিল, কি খুঁজছ? তন্ময় রাগী দৃষ্টিতে তোহার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, মন কোথায় থাকে তোমার? আমি যে এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাওনি? শুনতে পাইনি আমি, বলো কি খুঁজছ? ফাইলটা কোথায়? কেন একটা জিনিস তাৎক্ষণিক খুঁজলে পাওয়া যায় না? তোহা আর কোনো কথা না বলে আলমারির ড্রয়ার থেকে সেই ফাইলটা এনে দিল। তারপরও যেন তন্ময়ের রাগ কমেনি, সে পুনরায় গর্জন তুলে বলল, একটা কাজও ঠিকভাবে করতে পারো না, তাহলে কিসের বহলে তুমি? জাস্ট অসহ্য। তুমি কি ইদানিং আমাকে সহ্য করতে পারছো না? জাস্ট শাট আপ, যাও এখান থেকে। মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, এতই যখন অসুবিধা আমাকে নিয়ে, আমি আর থাকবো না এখানে। এই বলে তোহারিয়াকে ঘুম থেকে উঠাতে গেলে তাকে সঙ্গে নিয়ে চলে যাবে বলে, কিন্তু তার আগেই তন্ময় তোহার একদম কাছে এসে দাঁত চিপিয়ে চিপিয়ে বলছিল, যেতে হলে তুমি যাও, কিন্তু রিয়াকে নিয়ে ঘরের বাইরে পা বাড়ানোর একদম চেষ্টা করবে না। তারপরও যদি চেষ্টা করো তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিচ্ছি। তন্ময়ের কথা শুনে রাগে দুঃখে অপমানে কাঁদতে কাঁদতে তোহা তার শাশুড়িকে বলে সে তার বাবার বাড়ি চলে গিয়েছিল। তার শাশুড়িও আর মানা করেনি, কারণ তিনি নিচেও তার ছেলের চিল্লাচিল্লি শুনেছে। তবে তিনি এটাও জানেন তার ছেলের বউ রাগ বেশিক্ষণ পুষে রাখতে পারে না, রাগ কমলে নিজেই চলে আসবে, কারোর বলতে হবে না। তোহা বাড়ি এসেছে কিছুক্ষণ হল, তাকে দেখে তার মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, মাম্মা আমি আর দুষ্টুমি করবো না, তবুও তুমি আমাকে রেখে যেও না প্লিজ। তোহা অবাক হয়ে মেয়েকে জিজ্ঞাসা করল, কে বলল আমি তোমার উপরে রাগ করে চলে গেছিলাম? পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে বুঝতে পেরে তন্ময় মেয়েকে নিজের কাছে আনতে চাইল, কিন্তু বাদ সাধল তোহা। সে পুনরায় ছেলেকে এই কথা জিজ্ঞাসা করল,
রিয়া এক পলক বাবার দিকে তাকিয়ে নিয়ে তারপর তার মায়ের দিকে তাকিয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি ঘুম থেকে উঠে তোমাকে পাচ্ছিলাম না। তারপর দাদুর কাছে তোমার কথা জিজ্ঞেস করলে দাদু বলল তুমি একটা কাজে মামা বাড়ি গেছো, কিন্তু বাবাই বলল আমি কাল দুষ্টুমি করার জন্য তুমি রাগ করে চলে গেছো আর নাকি আসবে না, তাই তো আমি কান্না করছিলাম। পরে বাবাই ফোনটা লাগিয়ে দিল, দিয়ে বলল তোমার সাথে কথা বলে তোমাকে আসতে বলতে। তন্ময় মেয়ের কথা শুনে আর তোহার চোখ রাঙানো দেখে রুম থেকে যাওয়া ধরল। যেতে যেতে বলল, কিছুই আর অবশিষ্ট রাখলে না মা, সব বলে দিলে, নিজে তো এসব বলে মহান হয়েছিস, কিন্তু তোর বাপের ওপর দিয়ে যে কী যাবে সেটা তোর বাপই ভালো জানে। তন্ময়ের চলে যাওয়ার দিকে তোহার রাগি দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হাসি মাখা মুখে বলল, ফাজিল লোক একটা। সেদিন সারাদিন তন্ময় তোহার কাছাকাছি আসার চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই সে তার কাছে ঘেঁষতে পারছিল না। তারপর রাতে ডিনারের সময় তোহা তন্ময়কে খাবার দিচ্ছিল, সবার খাওয়া আরও আগে শেষ। তন্ময় ইচ্ছে করে দেরিতে খেতে বসেছে, কারণ হলো তোহার সাথে যেন কথা বলতে পারে। তন্ময় খাওয়া শুরু করার আগে তোহাকে বলল, তুমি খাওনি? নিজের খাওয়া নিজে খান, আমার খাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না, রাগে গজগজ করতে করতে বলল তোহা। তন্ময় আর কিছু বলল না, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে তার বউ রেগে ফায়ার হয়ে আছে, তবে সেও কম না। তার বউয়ের রাগ কীভাবে ভাঙাতে হয় সেটা সে ভালোভাবে জানে। তন্ময় খাওয়া শেষ করে রুমের মধ্যে চলে যায়। তন্ময় যাওয়ার পরে তোহা নিজের জন্য খাবার নিচ্ছিল, তখনই তার শাশুড়ি আসেন ডাইনিং রুমে। তিনি এসে তোহাকে বললেন, আচ্ছা মা, তুমি তো জানোই আমার ছেলেটা অনেক বদমেজাজি, তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি যদি এইভাবে রাগ করে বাড়ি থেকে এভাবে চলে যাও তাহলে আশেপাশের লোকজন শুনলে কি বলবে বলো তো? আর তোমাদের একটা মেয়ে আছে, ওর কথা ভেবে না হয় এমনটা করো না মা। আমিও তো মা, আমারও যে বুকটা পুড়ে যাচ্ছে, ছেলে এখন বড় হয়েছে, তাকেও তো কিছু বলতে পারি না, তাই তুমি না হয় আমার কথাটা রাখো। তোহা শাশুড়ির কথা শুনে মৃদু হেসে তাকে আশ্বাস দিয়ে বলল, মা আপনি চিন্তা করবেন না সব নিয়ে, ওর সঙ্গে 4 বছরের উপরে হলো সংসার করছি আমি, তাকে ভালোভাবেই চিনি, ও যতই রাগ দেখাক কিন্তু পরক্ষণে সেই বেশি অনুতপ্ত হয়, আর আমাকে সে ভীষণ ভালোবাসে, সেটাও আমি উপলব্ধি করতে পারি। কিন্তু আপনার ছেলে তখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই রাগ করে আমি চলে গেছিলাম, তবে বেশিক্ষণের জন্য না, আজই চলে আসতাম। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না মা, আপনার ছেলেকে ছেড়ে আমি কখনো যাব না। তোহার শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বললেন, জানি আমার বৌমাটা কেমন, সুখী হও মা, লক্ষ্মী মেয়ে আমার। তন্ময় বিছানায় বসে তোহার জন্য অপেক্ষা করছে, কিন্তু মহারানীর আসার কোনো নামই নেই। সে কখন থেকে সে অপেক্ষা করে আছে। তন্ময় নিজের উপর নিজেই বিরক্ত, সে বসে বসে ভাবছে, কেন যে আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না, রাগ উঠলে কী সব আজে বাজে বলে দিই তোহাকে, যার কারণে আমার বউটা কষ্ট পায়। তন্ময়ের ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে তোহা। তন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহার দিকে, কিন্তু তোহা একবারের জন্যও না তাকিয়ে রিহার পাশে এসে লাইট অফ করে শুয়ে পড়ে। তোহার এক সাইডে তন্ময়, আরেক সাইডে রিয়া। তন্ময় দুষ্টু হাসল, তারপর সেও তোহার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তন্ময় তোহাকে আশ্বিষ্টে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুঁজে দিল। হঠাৎ তন্ময়ের এমন কাছে তোহা কেঁপে উঠল। তারপর কিছু সময় পর নিজেকে সামলিয়ে তেজ নিয়ে তন্ময়কে বলল, ছাড়ো বলছি আমাকে। ওকে ছেড়ে দেব, যদি এখনই বারান্দায় আসো। পারবো না। তাহলে আমিও ছাড়বো না, আরো বেশি করে জ্বালাবো। তারপর যদি তোমার মেয়ে জেকে যায় তাহলে কিন্তু আবার কিছু করার নেই। তোহা আর কিছু না বলে তন্ময়কে ধাক্কা দিয়ে সরিয়ে সে বারান্দায় চলে গেল, কারণ সে ভালোভাবে জানে তার হাজবেন্ড কী পরিমাণ ফাজিল। তন্ময়ও মুচকি হেসে তোহার পিছন পিছন বারান্দায় গেল। তোহা রেলিং ধরে আকাশের দিকে চেয়েছিল, তন্ময় তাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরল। তোহার কোনো রিয়াকশন নেই, সে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় বুঝতে পারল তোহার তার উপর অনেক অভিমান, তাই সে অপরাধী ভঙ্গিতে মৃদুস্বরে বলল, আই এম সরি তোহা, আমাকে মাফ করে দাও না প্লিজ। কি করব বলো, আমার রাগটাকে যে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, তুমি তো ভালো করেই চেনো আমাকে,
আমি রাগের সময় যা বলি মন থেকে বলি না, বিশ্বাস করো বউ আর এমন হবে না। আমি আমার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব, তাও আমার থেকে এভাবে তুমি মুখ ফিরে রেখো না প্লিজ। তোহা তন্ময়ের কথাই ঘাড় ঘুরিয়ে পিছন ফিরল, তারপর তন্ময়ের চোখে চোখ রেখে বলল, আমি সব জানি কিন্তু মাঝে মাঝে তোমার কথা শুনে আমারও প্রচণ্ড খারাপ লাগে, তাই আমিও তোমার মতো বিহেভিয়ার করি, রাগ করে চলে যাই। কিন্তু নেক্সট টাইম থেকে আর এরকম করব না, কথা দিলাম। তোমার রাগের সময় দরকার হলে কথা বলবো না, তবু অযথা ঝগড়া করব না। তন্ময় তোহার কপালে ছোট্ট করে একটা চুমু দিল, তারপর মৃদু হেসে বলল, আমার বউটা কত বোঝে আমাকে, আমি রাগ করে তোমাকে যা তা বলে ফেলি, কিন্তু পরক্ষণে তোমার মলিন মুখটা দেখলে না আমার বুকের ভেতর কি যে যন্ত্রণা হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম সরি বউ, আর কখনো এমন করব না, আই প্রমিস ইউ। তোহা তন্ময়কে জড়িয়ে ধরে বলল, হয়েছে তো, আর কত সরি বলবে, বললাম তো ঝগড়ার সময় একজন চুপ থাকলে আর কথা কাটাকাটি হয় না, এরপর থেকে আমি চুপ থাকবো, ঠিক আছে? ঠিক আছে। কথাটা তন্ময় মৃদু স্বরে হেসে বলল। তন্ময় কিছুক্ষণ চুপ থেকে তোহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার বউটার রাগটা কি সম্পূর্ণ কমেছে? তোহা মুচকি হেসে বলল, জনাব কমেছে। তাহলে আমি যদি এখন কিছু একটা দিই তাহলে কি আমার বউটা গ্রহণ করবে? তোহা মুখ তুলে তন্ময়ের দিকে তাকিয়ে জানতে চাইল, কি? তন্ময় ট্রেজারের পকেট থেকে একটা সোনার চেন বের করে তোহার সামনে ধরে, তোহা তো অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর জিজ্ঞাসা করে, এটা কখন আনলে? আজকে এনেছি, তোমার আগে চেনটা তো হারিয়ে গেছে আর আমার বউকে খালি গলাতে একদম বেমানা লাগছিল, তাই এটা বানিয়ে এনেছি। তোহা মৃদু স্বরে হেসে তন্ময়ের দিকে পিঠ দিয়ে বলল, পরিয়ে দাও। তন্ময় মুচকি হেসে তোহাকে চেনটা পরিয়ে দিল, তারপর ঘাড়ে আলতো করে চুমু খেল। তোহা কেঁপে উঠে সরে দাঁড়ালো, তারপর তাড়াহুড়ো করে তন্ময়কে বলল, কটা বাজে দেখেছ, চলো ঘুমাবে চলো। এই বলেই তোহা চলে যেতে ধরল। তন্ময় তোহার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিচের একদম কাছে নিয়ে আসলো, তারপর নেশালো কণ্ঠে তোহার কানে ফিসফিস করে বলল, কিসের ঘুম? হ্যাঁ কোনো ঘুম নেই আজকে, আজকে সারাদিন তুমি আমাকে তোমার কাছে গেস্ত দাওনি, এখন একটু কাছে থাকো না, আদর দিই তোমাকে। তন্ময়ের কথা শুনে তোহার লজ্জা পেয়ে তন্ময়ের বুকে মুখ লোকালো, নির্লজ্জ লোক একটা। তোহার কথা শুনে তন্ময় শব্দ করে হেসে ফেলল, তারপর তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আমার লজ্জাপতি বউটা।